মঙ্গলবার নদিয়ার হাঁসখালি দর্শনকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সাথে দেখা করতে গেলেন শিশু সুরক্ষার চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। এদিন তিনি নাবালিকার পরিবারের সাথে দেখা করেন, পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তদন্ত চালাচ্ছে, এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো পাল্টা প্রতিক্রিয়া তিনি দিতে চাননি, পরে যে শ্মশানে নাবালিকাকে দাহ করা হয়েছিল সেই শ্মশান পরিদর্শন করেন তিনি। খুব বড় সমস্যা হয়ে গেল, দেহ যেহেতু সৎকার হয়ে গেছে সেখানে তো একটা বড় সমস্যা আমরা সবাই বুঝতে পারছি। শুধু দেহ সৎকার হয়নি, বাবা মা জামা কাপড়ও পুড়িয়ে ফেলেছে, সুতরাং কোনো ডিএনএ এভিডেন্সও সেভাবে রাখা নেই। সেই জন্যে যত দ্রুত মানে একটা কিছু করা যেত হয়তো খানিকটা স্লো হয়ে গেল প্রসেসটা, কিন্তু পুলিশ যথেষ্ট ভালোভাবে কাজ করছে। আমরা পুলিশের ভূমিকা সন্তুষ্ট এবং আমরা মনে করি যে পুলিশ যা যেভাবে কাজ করছে তাতে খুব শিগগিরই একটা সুরাহা হবে এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে এবং বিভিন্ন বয়ান দিয়ে নিশ্চয়ই আমরা মানে একটা কোনো জায়গাতে পৌঁছাবো। নাবালিকার বাবা মা সবসময় অভিযোগ করছিলেন যে শাসক দল তাদের ভয় দেখাচ্ছে এলো, এই জন্য তারা বলতে পারেনি পুলিশকে, এবং নাবালিকা মেয়েটি কি অন্তঃসত্ত্বা ছিল সেটা তো আমি হিয়ারসেতে বিশ্বাস করি না। কেমন মানে ছিল কি ছিল না, তার চরিত্র কিরম ছিল কি ছিল না, তার মা বাবা কি জানিয়েছে, তার মা বাবা না, একটা কোশ্চেন, এটা নিয়ে তো আমি উত্তর দেবো না, আমি কোনোদিন হিয়ারসে নিয়ে উত্তর দেবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা পক্সো কেস, ক্লিয়ার কাট পক্সো কেস, এবং সেই পক্সো কেসে যা যা দণ্ড হয় সে সমস্ত রকম দণ্ডই এখানে লাগবে, এবং যাতে সেই দণ্ডগুলো লাগে সেদিকেই আমাদের নজর থাকবে। পাশাপাশি এই দিন মৃত নাবালিকার পরিবারের সাথে দেখা করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি জানান, এই ঘটনা খুবই দুঃখজনক, তবে এক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয়কে বড় করে দেখতে তিনি নারাজ, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এটার ইনভেস্টিগেশন আমরা যত দ্রুত গতিতে পুলিশ পারছে সেটা করছে। প্রথমেই বলতে চাই, একটা নাবালিকার এরকম মৃত্যু সেটা খুবই দুঃখজনক, কিন্তু প্রথমে যেটা দুষ্কৃতি যে করেছে সে দুষ্কৃতি, সে অ্যারেস্টেড হয়েছে এবং কালকে রাত্রিরে তার বয়ানের মোতাবেক তার এক বন্ধুও অ্যারেস্ট হয়েছে। আমরা যতদূর জানি সেই ঘটনাস্থলে, যতদূর জানি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে, যিনি প্রাইম অ্যাকিউজড তিনি এবং তার দুই বন্ধু ছিলেন যতদূর আমরা এখন জানতে পারছি। তার মধ্যে একজন অলরেডি কালকে রাতে অ্যারেস্ট হয়েছে বয়ানের মোতাবেক। তাই আমরা যেটা বলতে এখন যেটা বলতে চাই যে যেটা হচ্ছে তার পরিচয় হচ্ছে সে দুষ্কৃতি, সে দুষ্কৃতি। এখন তার রাজনৈতিক পরিচয়টা কি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তার দুষ্কৃতিকে যে ইম্পর্টেন্ট, যে পরিচয় দুষ্কৃতকারী সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সরকার যা যা করার করছে, আমি বলতে চাই যে এখানে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। যদি এটা আনফর্চুনেটলি, যেটা মেন প্রবলেম আপনারা সবাই জানেন যে এভিডেন্স প্রমাণ খুব কম পাওয়া যাচ্ছেন, কারণ মেয়েটার বডিটা দাহ করা হয়েছে। নর্মালি যখন এরকম কেস হয় তখন আমরা ফরেনসিক্সের মাধ্যমে জানতে পারি যে এটা কজ অফ ডেথটা কী, এক্সেসিভ ব্লিডিং, হ্যামারেজ, আপনার যেটা এসার্টেন করা যায়। এখানে যেটা হয়েছে সেটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের সাথে আমাদের কেসটাকে, পুলিশকে কেসটাকে পিস থ্রু করতে হচ্ছে। এখন অবধি যেটা প্রাইম অ্যাকিউজ অলরেডি অ্যারেস্টেড হয়েছে আর পক্সো আইনের আন্ডারে হয়েছে। পক্সো আইন আপনারা জানেন এটা খুব স্ট্রং আইন, পক্সোতে এটা লাইফ ইমপ্রিজনমেন্ট, অ্যান্ড লাইফ মিন্স লাইফ। এখানে যে প্রাইম অ্যাকিউজ সে অ্যাডাল্ট, সে পক্সোর আন্ডারেই করা হবে। আরেকটা পক্সোর যেটা আছে সেকশন 19, সেটা হচ্ছে যদি কেউ জানে যে আমি যদি জানি এই জিনিসটা হচ্ছে আর আমি খবর না দিই, মানে যদি কেউ দেখছে এখানে কিছু সাসপিশিয়াস আছে আর যদি খবর না দিই, যে যদি জানে। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে সম্মতিক্রমে, একটা জিনিস আপনারা সবাই আপনারা হয়তো জানেন, আমিও সেটা বলতে চাই যে নাবালিকা যদি কেউ 18 বছরের নিচে হয় তাহলে সম্মতিক্রমেও যৌন সম্পর্ক কিন্তু অবৈধ। সম্মতিক্রমেও যদি যৌন সম্পর্ক হয় নাবালিকার সাথে সেটা কিন্তু আইনের চোখে রেপ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর পক্সো আইন সেখানে লাগানো হবে, তাই পক্সো আইনই লাগানো হচ্ছে। প্রাইম অ্যাকিউজকে ধরা হয়েছে, তার বন্ধুকেও কলকাতা রাতে ধরা হয়েছে, এবং যা যা সিডিআর যা যা জানাবার কথা ওরা বলছে যে আমরা যেটা মিডিয়াতে শুনলাম যে তাকে ভয় দেখানো হয়েছে, কে বা কিভাবে ভয় দেখানো হয়েছে সেটা ফার্স্ট জিনিস পুলিশ দেখছে। এবং আমরা একটা জিনিস আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, দ্যাট দের ইজ নো কোয়েশ্চেন অফ, এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, দুষ্কৃতিকারীর যা শাস্তি হওয়ার পক্সো আইনে সেটা হবেই হবে, সেটা সরকারের গ্যারান্টি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।